নমস্কার বন্ধুরা, অদ্ভুত কিচেন আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দই কাতলা করে দেখাবো পুরো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। তাহলে সবার প্রথম উনুনটা জ্বালিয়ে নিই আমি। এই দেখুন, কাতলা মাছ আছে এখানে 6 পিস। বন্ধুরা, আমি মাছটায় নুন হলুদ মাখাবো। সবার প্রথম লবণ দিচ্ছি, সামান্য হলুদ দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো। মনে হয় মাছটা তাহলে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবার কড়াতে তেলটা দিয়ে দিই, মাছটা আমি উল্টে দিচ্ছি, এক পাশ ভাজা হয়ে গেছে। মনে হয় এখানে 2 চামচ টক দই নিয়েছি, সেটা একটু ওইভাবে ফাটিয়ে নেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই কড়াতে আর একটু তেল দিলাম, এখানে একটা তেজপাতা নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, 2টো দারচিনি, আর একটা গরম মশলা নিয়েছি, আর সাদা জিরে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম, জিরেটা একটু লাল হোক। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এক টুকরো আদা বেটেছি, সেটাও দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ আর এই আদা বাটাটা একটু ভালো করে কষিয়ে নেব। সবার প্রথম লবণ দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। বন্ধুরা, ভালো করে মশলা আমি কষিয়ে নিয়েছি। এবার টক দইটা দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চামচের 1 চামচ কাজু বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এই দই ফাটানো বাটিটায় সামান্য একটু জল দিয়ে ধুয়ে এইভাবে দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দিচ্ছি, আমি এই বাটির 1 বাটি জল দিলাম। এবার গ্রেভিটা ফুটে উঠলে আর মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি আরো 1 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, 2 কাতলা রেসিপি সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি।
বন্ধুরা, দই কাতলা সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে। দেখুন আমার এই দই কাতলা রেসিপি, যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।